নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব এর খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তা আমি সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শিশুর কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট বলতে কি বোঝায়? অপশন এ বৃদ্ধি, অপশন বি বিকাশ, অপশন সি মূল্যায়ন, না অপশন ডি পরিমাপ। তাহলে শিশুর কোয়ালিটেটিভ যদি অ্যাসপেক্ট বলা হয় সেটা কিন্তু বিকাশ। বিকাশ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আর এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। তা হোম টাস্কের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে আপনারা আপনাদের নাম দেখবেন ইমেল অ্যাড্রেসে চাওয়া আছে, আপনাদের ইমেল অ্যাড্রেসটা চাওয়া আছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো চলুন বন্ধুরা, আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ব্যতিক্রম শিশু বলতে বোঝায়? অপশন এ প্রতিদ্বন্দ্বী, অপশন বি গুরুতর প্রতিদ্বন্দ্বী, অপশন সি মেধাবী, এবং অপশন ডি হচ্ছে মেধাবী থেকে গুরুতর প্রতিদ্বন্দ্বী। তাহলে ব্যতিক্রমী শিশু বলতে বোঝায় এর সঠিক উত্তর হবে মেধাবী থেকে গুরুতর প্রতিদ্বন্দ্বী। ঠিক আছে, তা এটা কিন্তু হোম টাস্কের প্রশ্ন ছিল। তা হোম টাস্কের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাচ্ছি, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো এবার চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষকের দক্ষতার বিচার করা যায় কিসের ভিত্তিতে? অপশন এ ব্যক্তিত্ব, অপশন বি চাকরির সময়কাল, অপশন সি লিখিত বই প্রকাশন, আর অপশন ডি হচ্ছে ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া। তা একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে? তা এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়ার মধ্যে দিয়ে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন সময় শিশুদের মধ্যে অভ্যাসের বিকাশ ঘটে? অপশন এ জন্মের সময়, অপশন বি শৈশবকালে, অপশন সি প্রাপ্তবয়স্ককালে, না অপশন ডি প্রতিনিয়ত চলতে থাকে। তাহলে শিশুদের মধ্যে অভ্যাসের বিকাশ ঘটে কোন সময় থেকে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর প্রাপ্ত বয়সকালে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিশুদের ভ্রমণে নিয়ে যাওয়া উচিত কারণ? অপশন এ এর দ্বারা শিশুরা খুশি হয়, অপশন বি শিশুরা ভ্রমণ উপভোগ করে, অপশন সি এর দ্বারা শিশুরা বেশি লিখতে পারে, এবং অপশন ডি হচ্ছে শিশুরা ভ্রমণকালে গোলমাল করে না। তাহলে এর সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? এর সঠিক উত্তর এর দ্বারা শিশুরা খুশি হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষার উন্নতি কি দেখে বোঝা যায়? অপশন এ ছাত্রদের উপস্থিতি, অপশন বি ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন, অপশন সি ক্লাসের মধ্যে নিরবতা, এবং অপশন ডি হচ্ছে ভালো ফল। তাহলে এখানে কি জানতে চাওয়া হয়েছে? না শিক্ষার উন্নতি, তা বর্তমান দিনে শিক্ষার উন্নতি বোঝা যায় ভালো ফল দিয়ে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, বৃদ্ধি ড্যাশ বোঝায়? অপশন এ সাংখ্যিক পরিবর্তন, অপশন বি গুণগত পরিবর্তন, অপশন সি ক খ উভয়, এবং অপশন ডি হচ্ছে এগুলির কোনোটি নয়। তাহলে বৃদ্ধি বলতে কোনটাকে বোঝায়? তা এর সঠিক উত্তর হচ্ছে সাংখ্যিক পরিবর্তন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের ভিত্তি হলো অপশন এ কয়েকটি নীতি, অপশন বি ব্যক্তিগত প্রয়োজনীয়তা, অপশন সি আবেগপূর্ণ অবস্থা, এবং অপশন ডি হচ্ছে মতবাদ। তাহলে বৃদ্ধি ও বিকাশের ভিত্তি হলো কোনটি? তাই এর সঠিক উত্তর হলো ব্যক্তিগত প্রয়োজনীয়তা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, জ্ঞানের সরলতম এককটি হলো ড্যাশ? অপশন এ ধারণা, অপশন বি অভ্যাস, অপশন সি সংবেদন, এবং অপশন ডি হচ্ছে উপলব্ধি। তাহলে জ্ঞানের যে সরলতম একক সেটা কি? না আমাদের ভেতরে যে জ্ঞানের যে সরলতম এককটা সৃষ্টি হয় তা সেটা কিভাবে সৃষ্টি হয়? না কোনো একটা জিনিসের ধারণা থেকে। ঠিক আছে, তা কোনো একটা জিনিসের ধারণা থেকে কিন্তু আমাদের জ্ঞানের সরলতম একটি একক তৈরি হয়। যে কোনো একটা জিনিসের কনসেপ্ট আমাদের ভেতরে তৈরি হলো, এইবার তার ভেতর থেকে তার সম্পর্কে আমরা জ্ঞান সৃষ্টি করলাম। কি যে কোনো একটা জিনিস দেখেছি, এইবার আমরা কি গুগল সার্চে তার সম্পর্কে তথ্য আমরা বার করতে শুরু করলাম। ঠিক আছে, ঠিক যেমনভাবে আপনাদের ধরুন একটা জিনিস বলা হলো যে তক্ষক, তক্ষক যদি বলা হয় তা আপনারা এখনই গুগল সার্চে খোঁজ করতে বসে যাবেন যে এটা কি, তক্ষকটা কি। তা সুতরাং খোঁজ করে যখন আপনারা রেজাল্ট পাবেন যে তক্ষক এমন একটা জিনিস যেটা ক্যান্সারে উপযোগী একটা প্রাণী, যে প্রাণীটার বহুমূল্য দাম, এটা সম্পর্কে আপনারা নিশ্চয়ই অনেকে জেনে থাকবেন। তা সেটাই আমি বললাম যে একটা ধারণা থেকে, যে ধারণা কোনটা আসলো যে তক্ষক, এটা আমি কোথায় পেতে পারি? তো এটা আমি গুগল সার্চে সার্চ করে দেখি, তাহলে আশা করি পেয়ে যাবো। ঠিক আছে, আশা করি আমি আপনাদের জিনিসটা বোঝাতে পারলাম। চলে আসছি আমার পরবর্তী প্রশ্ন, প্রাথমিক শিক্ষক মাধ্যম হওয়া উচিত?
অপশান এ হিন্দি, অপশান বি শিশুর মাতৃভাষা, অপশান সি আঞ্চলিক ভাষা এবং অপশান ডি হচ্ছে ইংরেজি। তাহলে প্রাথমিক শিক্ষার মাধ্যম হওয়া উচিত কোনটি, সেটি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এটা সঠিক উত্তর হবে শিশুর মাতৃভাষা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, উত্তম পঠনের লক্ষ্য হলো অপশান এ উচ্চারণের স্পষ্টতা, অপশান বি বাস্তবিক জ্ঞান বৃদ্ধি করা, অপশান সি বুঝবার ক্ষমতার উন্নয়ন এবং অপশান ডি হচ্ছে উপলব্ধি ক্ষমতা গড়ে তোলা। তাহলে এর সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা, না এর সঠিক উত্তর হচ্ছে বাস্তবিক জ্ঞান বৃদ্ধি করা। তাহলে উত্তম পঠনের লক্ষ্য হলো কোনটা, না বাস্তবিক জ্ঞান বৃদ্ধি করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষণ বিজ্ঞান শব্দটি কিসের সঙ্গে জড়িত, অপশান এ শিক্ষণ, অপশান বি শিক্ষাদান, অপশান সি প্রতিভাবান শিশু আর অপশান ডি হচ্ছে স্মৃতি। তাহলে শিক্ষণ বিজ্ঞান শব্দটি কিসের সঙ্গে জড়িত, না এর সঠিক উত্তর হবে শিক্ষাদান। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কিন্ডারগার্টেন শিক্ষকতা পদ্ধতির প্রবর্তন করেন, অপশান এ হার্বার্ট স্পেন্সার, অপশান বি রুশো, অপশান সি ফয়েবেল আর অপশান ডি হচ্ছে পেস্তুলৎসি। তাহলে নিশ্চয়ই আপনারা এটা সঠিক উত্তর জানেন যে ফয়েবেল হচ্ছে কিন্ডারগার্টেনের মেন, বা তিনি এই পদ্ধতিটা প্রবর্তন করেন। ঠিক আছে, চলুন আমরা এবার যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, গ্যাং এজ দশাটির অপর নাম কি? তাহলে গ্যাং এজ বলে যে দশাটি আছে, তা সেই দশাটির অপর নাম আমাদের কাছে জিজ্ঞেস করতে চেয়েছে বা জানতে চেয়েছে। অপশান এ কৈশোর, অপশান বি প্রাক শৈশব, অপশান সি উত্তর শৈশব, না অপশান ডি এগুলির কোনোটি নয়। তাহলে গ্যাং এজ এর সঠিক অপর নাম হলো এটা হচ্ছে কৈশোর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কালানুক্রমিক বয়স দ্বারা আমরা বুঝি, কালানুক্রমিক বয়স দ্বারা আমরা কি বুঝি, না ক্রনিক্যাল এজ, তাই না? তা ক্রনিক্যাল এজ এখানে আমরা দেখিনি, অপশান এ শারীরিক বয়স, অপশান বি মানসিক বয়স, অপশান সি প্রশিক্ষণের বয়স, না অপশান ডি এগুলির কোনোই নয়। তাহলে কালানুক্রমিক বয়স দ্বারা আমরা কোনটা বুঝি, এর সঠিক উত্তর হচ্ছে শারীরিক বা দৈহিক বয়স। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, একজন ছাত্র আপনার ক্লাসে দেরি করে এসেছে, তখন আপনি কি করবেন? অপশান এ ছাত্রটির পিতামাতাকে জানাবেন, অপশান বি তার কাছে দেরির কারণ জানতে চাইবেন, অপশান সি তাকে শাস্তি দেবেন এবং অপশান ডি এতে মনোযোগ দেওয়ার দরকার নেই। তাহলে ক্লাসে দেরি করে এসেছে, তার সবথেকে যেটা মেইন কারণ, তা সে কেন দেরি করেছে সেটাই আমি জানতে চাইবো, তাই না? এটা তো বেসিক, মানে পেডাগজির কোশ্চেন, তা বেসিক এই জিনিসটাই কিন্তু এর সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেওয়া ভালো, কারণ কি কারণের জন্য মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে, তা দেখে নিই। অপশান কি দেওয়া আছে, এটা শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবে, অপশান বি আছে যে এটি বুদ্ধির বিকাশে সাহায্য করবে, অপশান সি আছে এটি শিশুর প্রাকৃতিক পরিবেশে শিক্ষা গ্রহণে সাহায্য করবে, এবং অপশান ডি আছে এটি শিক্ষাকে সহজ করে তুলবে। তাহলে বন্ধুরা, প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষা দেওয়ার ভালো কারণ কি, না এইটা কিন্তু তাদের একটা সবচেয়ে বড় গুণ, যেটা সেটা হচ্ছে যে তাদের আত্মবিশ্বাসটা কিন্তু গড়ে তুলবে মাতৃভাষার মাধ্যমে। ঠিক আছে, তা আত্মবিশ্বাস যখন তার গড়ে তুলবে মাতৃভাষা, তখন সেটাই কিন্তু তার বেটার হবে। ঠিক আছে, তা চলে আসছি পরবর্তী প্রশ্ন, একজন শিক্ষকের সাফল্য নির্ভর করে কিসের উপর, অপশান এ ভালো শিক্ষাদানে, অপশান বি ভালো চরিত্রে, অপশান সি ছাত্রদের উচ্চ সাফল্যে, এবং অপশান ডি হচ্ছে ব্যক্তিত্বের সুবৈশিষ্ট্যে। তাহলে একজন শিক্ষকের সাফল্য নির্ভর করে কিসের উপর, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা দেখে নেবো এখানে সঠিক উত্তর কি, না একজন শিক্ষক সে যত ভালো শিক্ষাদান করবে তার সাফল্য তত ভালো হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ কত সালে গঠিত হয়, অপশান 1964, 1963, 1961, না 1965। তা এটা মোটামুটি আপনারা সবাই জানেন, এর সঠিক উত্তর হবে NCERT, এর সঠিক উত্তর হচ্ছে 1964। চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, জীবনে সাফল্য লাভের জন্য ছাত্রদের কিভাবে অনুপ্রাণিত করবেন, অপশান এ প্রাসঙ্গিক পড়াশোনার দ্বারা, অপশান বি কেবলমাত্র নির্বাচিত পড়াশোনার দ্বারা, অপশান সি আবৃত্তি মাধ্যমে শিক্ষা গ্রহণের দ্বারা, এবং অপশান ডি হচ্ছে নিবিড় পড়াশোনার অভ্যাসের মাধ্যমে গভীর জ্ঞান অর্জনের দ্বারা। তাহলে কোন উত্তরটা সঠিক হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এর সঠিক উত্তর হবে নিবিড় পড়াশোনার অভ্যাসের মাধ্যমে গভীর জ্ঞান অর্জনের দ্বারা। তো বন্ধুরা, আমরা আলোচনা করে ফেললাম 20টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা যাদের এই প্রশ্নটা আজকে নতুন দেখলেন বা কিছু কিছু আপনাদের জানা ছিল, তা তাদের ক্ষেত্রে বলি আমরা এই কোশ্চেনগুলো আরেকবার জাস্ট ঝালিয়ে নেবো, জাস্ট রিভাইজ করে নেবো, তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু ভুলবো না। ঠিক আছে, তা ভবিষ্যতে আমাদের যদি এরকম কোশ্চেনের সামনাসামনি হতে হয়, তাহলে যাতে আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো ভুল না করি, তার জন্য আমরা কী করবো, একবার রিভাইজ করে দেবো, যাতে এগুলো কোশ্চেনগুলো আমাদের মস্তিষ্কগত হয়ে যায়। ঠিক আছে, তা শুরু করছি, আমি একটু রিভাইজ করবো, খুব তাড়াতাড়ি আপনারা একটু মনোযোগ দেবেন। প্রথম প্রশ্ন ছিল, শিশুর কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট বলতে কি বোঝায়, সঠিক উত্তর বিকাশ। নেক্সট, ব্যতিক্রম শিশু বলতে বোঝায়, সঠিক উত্তর মেধাবী থেকে গুরুতর প্রতিবন্ধী। নেক্সট,
একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে? সঠিক উত্তর ছাত্রদের প্রয়োজনের সামিল হওয়ার ভিত্তিতে। নেক্সট, কোন সময় শিশুদের মধ্যে অভ্যাসের বিকাশ ঘটে? এর সঠিক উত্তর প্রাপ্তবয়স্ককালে। নেক্সট, শিশুদের ভ্রমণে নিয়ে যাওয়া উচিত কারণ? এর সঠিক উত্তর, এর দ্বারা শিশু খুশি হয়। নেক্সট, শিক্ষার উন্নতি কি দেখে বোঝা যায়? এর সঠিক উত্তর হচ্ছে ভালো ফল। নেক্সট, বৃদ্ধি ড্যাশ বোঝায়? এর সঠিক উত্তর হবে সাংখ্যিক পরিবর্তন। নেক্সট, বৃদ্ধি ও বিকাশের ভিত্তি হলো ড্যাশ। এর সঠিক উত্তর ব্যক্তিগত প্রয়োজনীয়তা। নেক্সট, জ্ঞানের ষোলতম এককটি হলো ড্যাশ। এর সঠিক উত্তর হচ্ছে ধারণা। নেক্সট, প্রাথমিক শিক্ষার মাধ্যম হওয়া উচিত? এর সঠিক উত্তর হচ্ছে শিশুর মাতৃভাষা। নেক্সট, উত্তম পঠনের লক্ষ্য হলো? এর সঠিক উত্তর হয় বাস্তবিক জ্ঞান বৃদ্ধি করা। নেক্সট, শিক্ষার বিজ্ঞান শব্দটি কিসের সঙ্গে জড়িত? এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষাদান। নেক্সট, কিন্ডার গার্ডেন শিক্ষকতা পদ্ধতি প্রবর্তন করেন? এর সঠিক উত্তর হচ্ছে ফোয়েবেল। নেক্সট কোশ্চেন, গ্যাং এজ দশাটির অপর নাম? এর সঠিক উত্তর হচ্ছে কৈশোর। নেক্সট, ক্লানকুবিক বয়স দ্বারা আমরা বুঝি, আমরা কোনটাকে বুঝি? তা এর সঠিক উত্তর হবে শারীরিক বয়স। নেক্সট, একজন ছাত্র আপনার ক্লাসে দেরি করে এসেছে, তখন আপনি কি করবেন? এর সঠিক উত্তর হচ্ছে তার কাছে দেরির কারণ জানতে চাইব। নেক্সট, প্রাথমিক স্তরে মাতৃভাষার শিক্ষা দেওয়া ভালো কারণ? এর সঠিক উত্তর হচ্ছে এটা শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবে। নেক্সট, একজন শিক্ষকের সাফল্য নির্ভর করে? এর সঠিক উত্তর ভালো শিক্ষাদানে। নেক্সট, এনসি মানে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ মানে NCERT কত সালে গঠিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1964 সালে। নেক্সট অ্যান্ড লাস্ট, জীবনে সাফল্য লাভের জন্য ছাত্রদের কিভাবে অনুপ্রাণিত করবেন? এর সঠিক উত্তর হচ্ছে নিবিড় পড়াশোনা ও অভ্যাসের মাধ্যমে গভীর জ্ঞান অর্জনের দ্বারা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের বিশেষ আলোচনার বিষয়। এবার আমরা চলে আসি আপনাদের আকর্ষণীয় বিষয়। তা আকর্ষণীয় বিষয়টা হচ্ছে আপনাদের হোমটাস্কের প্রশ্ন। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন আমি বলছি, আপনারা হোমটাস্কের প্রশ্নটা একটু খাতায় লিখে নেন, যাতে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার করতে সুবিধা হয়। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থের লেখক কে? অপশান এ আর্মস, অপশান বি ডারউইন, অপশান সি টমাস এবং অপশান ডি টেলর। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থের লেখক কে? অপশান এ আর্মস, অপশান বি ডারউইন, অপশান সি টমাস আর অপশান ডি টেলর। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হয় আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা আপনারা পেয়ে যাবেন, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে, এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের কাছে ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।